দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটির কিন্তু এরই মধ্যে কিন্তু বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে। তবে মাঝে যে শঙ্কাটা নিয়ে আসলে আমরা বারবার বলছিলাম ম্যাচ শুরুর আগে, বৃষ্টির হানা, এবং সেই বৃষ্টি কিন্তু হানা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের হয়তোবা আমরা আসলে বেশ কিছু রেস্ট্রিকশনের কারণে মাঠের ভেতরের অংশটা দেখাতে পারছি না, তবে আমরা বাহির থেকে আসলে বৃষ্টির অবস্থাটা কিন্তু দেখাতে পারছি। কিছুক্ষণ আগেও অনেক বেশি ভারী বর্ষণ হচ্ছিল এবং কি লম্বা সময় ধরেই কিন্তু এই ভারী বর্ষণ হয়েছে, এবং এখন কিছুটা মাত্রা কমেছে, তবে বৃষ্টি কিন্তু হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু এরই মধ্যে মাঠ ঢেকে রাখা হয়েছে, উইকেট থেকে শুরু করে 30-yard সার্কেল যেটি রয়েছে পুরোটাই আসলে ঢাকা রয়েছে। এবং বৃষ্টি কখন নাগাদ শেষ হয় এবং তারপরে কিন্তু আসলে বলা যাবে যে ম্যাচ অফিসিয়ালরা যখন ফিল্ড ভিজিট করবেন, এবং কি ভিজিট করার পরে যদি খেলার উপযোগী হয় সেক্ষেত্রে কিন্তু খেলা শুরু করবে। তবে যদি খেলার উপযোগী নির্ধারিত সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময় বলতে যেহেতু ইনিংস ব্রেক চলছে, ইনিংস ব্রেকে আমরা জানি যে আসলে 40-45 মিনিটের একটি ব্রেক থাকে দুই ইনিংসের মাঝে, এই সময়ের মধ্যে যদি খেলার শুরু করতে পারে সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত যে 50 ওভার প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে খেলতে হবে, 50 ওভারের খেলা হবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু কাটল ওভারে ম্যাচ চলে যাবে। সেখানে আমরা যেমনটা জানি যে কাটল ওভারে গেলে কিন্তু বাংলাদেশ যেই হারে রান তুলেছে বা যে রান রেটে ব্যাটিং করেছে সেক্ষেত্রে কিন্তু লাভটা আসলে বাংলাদেশেরই হওয়ার বিষয় রয়েছে। কারণ কি বাংলাদেশের আমরা যেটা যেমনটা আসলে রান রেট দেখেছি, বাংলাদেশ প্রায় 6.98 করে রান তুলেছে, অর্থাৎ প্রতি ওভারে সাত রান, অর্থাৎ আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে নামতে হলে কিন্তু প্রথম ওভার থেকে 7 রান করে নিতে হবে। সেই জায়গায় যদি বলি যে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের যে বিষয়টি রয়েছে, সেখানে আয়ারল্যান্ডকে এর আগেও আমরা দেখেছি যেভাবে আটকে ফেলেছে সেইভাবে নিশ্চয়ই আটকে ফেলার চেষ্টা করবে। দর্শক আপনারা দেখছেন বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা বেড়েছে। এমনকি আসলে দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির মাত্রা আবারও বেড়েছে। আপনারা যদি দেখেন যে আসলে নিশ্চয়ই সব দর্শকরা নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে আসলে কখন বৃষ্টি থামবে, তারপরে কিন্তু আবার বাংলাদেশের খেলা শুরু হবে। রেকর্ডগুলো নিয়ে বলতে চাই, বাংলাদেশের আজকের যে ম্যাচটি হয়েছে সেখানে আসলে আমরা যেমনটা দেখেছি লিটন দাসের তার ক্যারিয়ারে 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল, যিনি কিনা বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার, লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে 3 ফর্মেট মিলিয়ে, ওয়ান ডে টেস্ট, টি টোয়েন্টি মিলিয়ে কিন্তু 15,000 রানের মাইলফলকটি স্পর্শ করেছেন। যদিও তার ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি, যে কারণে আসলে নিশ্চয়ই তিনি এই বিষয়টি নিয়ে আক্ষেপ কিংবা হতাশায় রয়েছেন, কারণ সাম্প্রতিক সময়ে তিনি রান পাচ্ছেন না। যে ধরনের প্রত্যাশা তার কাছে সেই আশা কিন্তু তিনি পূরণ করতে পারছেন না। অধিনায়কের দায়িত্ব পালন করছেন, তার উপর বেশি দলের প্রত্যাশা থাকে, নিশ্চয়ই সেটা নিয়ে তিনি চিন্তিত রয়েছেন। এবং কি রানে ফেরার যেই প্রক্রিয়া বা রানে ফিরতে যেই কাজগুলো করা দরকার সেটি নিশ্চয়ই তিনি করে যাচ্ছেন, করবেন, কারণ এর আগেও এমন ব্যাট প্যাচের মধ্য দিয়ে গেছেন। ওই ব্যাট প্যাচ থেকে কীভাবে বের হতে হয় সেটি কিন্তু তার জানা আছে। অনেক দর্শক আসলে লাইভে কমেন্ট করছেন খেলা মনে হয় আর হবে না রাজীব হোসেন, তবে হয়তো দর্শকদের একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যেই ড্রেনেজ সিস্টেম রয়েছে, অর্থাৎ মাঠের আন্ডারগ্রাউন্ডের পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু অন্যান্য যে স্টেডিয়ামগুলো রয়েছে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলো সেই মানের ড্রেনেজ সিস্টেম, যে কারণে দর্শকরা আশা রাখতে পারেন যে বৃষ্টি যদি থেমে যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ম্যাচ শুরু হয়ে যেতে পারে। আর এই বৃষ্টিটি শুরু হয়েছে কিন্তু ইনিংস ব্রেকের মধ্যে, যে কারণে কিছুটা হলেও ও ম্যাচের ওভার কাটেল করার ক্ষেত্রে অনেকটা কম হবে, কারণ এই ম্যাচ বন্ধ থাকাকালীন এই বৃষ্টিটি এসেছে। আমরা আসলে গতকালকেও রিপোর্ট প্রচার করেছিলাম
সেখানে কিন্তু আমরা বলছিলাম, আবহাওয়া অফিস বলছিল যে দিনের বেলা যদিও রোদ ওঠে কিংবা মেঘের ঘনঘটা কম থাকে, তারপরও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা কিংবা বিকেলের দিকে, সেটাই হয়েছে। দর্শক, এখন আবারও কিন্তু বৃষ্টি বেড়ে গেছে। আপনারা যদি দেখে থাকেন যে আসলে পুরোটা ড্রেসিং রুমের যে অংশটি রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু এই এই অংশটিতে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবস্থান করেন। এখানে কিন্তু সবাই কিন্তু ভেতরে অবস্থান করছে। নর্মালি ইনিংস ব্রেকে ক্রিকেটাররা কিন্তু নিজেদেরকে পরবর্তী ইনিংসের জন্য প্রস্তুত করতে প্র্যাকটিস করে থাকেন, বোলিং করেন, ফিল্ডিং অনুশীলন করেন, সেই জায়গায় কিন্তু সুযোগটা হচ্ছে না, কারণ এই বৃষ্টির বাধায়। নিশ্চয়ই বাংলাদেশ দলের ইনিংসটার জন্য ইনিংসটি নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটি দিন, কারণ আপনারা জানেন যে 349 রান বাংলাদেশ করেছে আজকের প্রথম ইনিংসে, যেটি কিনা বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ওয়ান ডে ক্রিকেটে। এবং কি মুশফিকুর রহিম 100 রানের একটি ইনিংস খেলেছেন, সেই ইনিংসটি 60 বলে, যেটি কিনা বাংলাদেশি কোনো ক্রিকেটারের ওয়ান ডেতে দ্রুততম সেঞ্চুরি। সেই দিক থেকে আজকের দিনটি ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা সোনায় সোহাগা দিন গেছে অবশ্যই বলতে হবে। পাশাপাশি বলতে চাই যে চিন্তার বিষয়ে যেটি বারবার বলছিলাম তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবালের রানে ফেরাটা নিশ্চয়ই নিঃসন্দেহে খুবই জরুরি দলের জন্য। এবং কি বৃষ্টির কথাই বলি, এখন আবারও ভারী বর্ষণই শুরু হয়েছে, যে অবস্থা তৈরি হয়েছে নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি বৃষ্টি থেমেও যায় সেক্ষেত্রে কিন্তু ম্যাচ কাটল ওভারে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটি থামলেও মাঠ খেলার জন্য প্রস্তুত করতে করতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। এবং সেই সময়ের কথা যদি বলি, সেই সময় থেকে কিন্তু অনেকটা যদি সে সময়ের কথা যদি বলি, খুব দ্রুত যদি থেমে যায় সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প ওভার কাটা হতে পারে, তবে এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে বলা চলে যে এভাবে চলমান থাকলে হয়তো বা বাংলাদেশের দর্শক যারা রয়েছেন তাদের জন্য হতাশারই খবর, ম্যাচ শুরু হতে অনেক বেশি সময় লাগতে পারে এবং কি হয়তো বা কার্টেল ওভারে চলে যেতে পারে। তো নিশ্চয়ই বাংলাদেশ যে ইনিংসটি খেলেছে সেক্ষেত্রে বলা চলে যে বাংলাদেশ ব্যাটিং পরবর্তী ইনিংসে নামলে এগিয়ে থাকবে, কারণ রান রেটে অনেকটা এগিয়ে। কাটেল ওভারে খেলা গেলেও সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে হয়তো বা 20 ওভার বা 25 ওভারে যদি খেলা যায় টোটালটা আয়ারল্যান্ডের জন্য অনেক বড় হয়ে দাঁড়াবে, 250 থেকে 250 রানের মতো এরকম টার্গেট হতে পারে, কারণ বাংলাদেশের স্ট্রাইক রেটের উপর ভিত্তি করে কিন্তু এই বিষয়গুলো নির্ধারণ করা হয়, পরে কাটেল ওভারে যে টার্গেটটা আসলে সেট করা হয়। সেক্ষেত্রে বলা চলে যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক, যেমনটা আসলে আমরা আবহাওয়ার পূর্বাভাসে বলেছিলাম সেই জায়গা থেকে সেটা আসলে সত্যি হলো, এবং কি ম্যাচে বৃষ্টির হানা দিয়েছে। ম্যাচের একটু ম্যাচের বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি বৃষ্টির দিকে রেখে, সেক্ষেত্রে আসলে আমরা দেখব যে ওপেনিংয়ে তামিম ইকবাল এবং কি লিটন দাস যেমনটা শুরুর প্রত্যাশা ছিল তেমনটা শুরু হয়নি, কিছুটা দৃঢ় গতিতে রান উঠেছে বাংলাদেশ দলের, কারণ আমরা দেখেছি যে গতকালকে থেকে বৃষ্টি ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু পুরোটা উইকেট ঢেকে রাখা হয়েছিল, এবং কি ঢেকে রাখার কারণে অনেকটাই স্টিকি ছিল উইকেট, যে কারণে কিন্তু বল আসছিল না ব্যাটে, শুরুর দিকে রান কম উঠেছে, আস্তে আস্তে যখন খেলা 10-15 ওভারে গড়িয়েছে, তারপর আস্তে গড়ানোর পরে কিন্তু
উইকেটটা যখন একটু শুকিয়েছে তখন কিন্তু বল ব্যাটে আসছিল এবং কি ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। শান্ত এবং লিটন দাস মিলে দারুণ একটি জুটি গড়েছিলেন, সেই জুটি কিন্তু বড় রানের ভিত গড়ে দিয়েছে বাংলাদেশ দলকে। দুইজনেই কিন্তু 70-এর ঘরে গিয়ে আউট হয়ে ফিরেছেন, সেটা নিশ্চয়ই আক্ষেপ বাড়াবে দুই ব্যাটসম্যানকে। আমরা এর আগের ম্যাচের যেমনটা দেখেছি তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসান, এই দুই ব্যাটসম্যান 91 এবং 93 রানের ঘরে গিয়ে কিন্তু আউট হয়েছিলেন। এবং আজকে লিটন দাস এবং শান্ত দুজনই 70 এবং 73 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে, যেটি নিশ্চয়ই হতাশা পড়াবে। তবে শতক না পাওয়ার যে আক্ষেপ সেটি পূরণ করে পুষিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুশফিক। মুশফিক তার ব্যাটিং দুর্দান্ত, অর্থাৎ 6 নম্বরে চন্ডিকা হাথুর সিংহে তাকে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় খেলানোর চেষ্টা করছেন বিশ্বকাপের বিবেচনায়। নিচের লোয়ার অর্ডারে একটু কম সময়ে রান তোলার যে প্রবণতা আমরা এখনকার আধুনিক ওয়ানডে ক্রিকেটে যেমনটা দেখি, যে আসলে ওয়ানডে ক্রিকেটটাও অনেকটা টি টোয়েন্টি সুলভ হয়ে গিয়েছে, 4 ছক্কা দেখতে চায়। এবং কি যারা ওয়ানডে ক্রিকেটের পরাশক্তি দলগুলো রয়েছে, ইংল্যান্ড কিংবা পাকিস্তান বলি, ভারতের মতো দল কিংবা নিউজিল্যান্ড, তারা কিন্তু প্রতি অনায়াসে প্রতি ম্যাচে 320-340 রান এরকম করে কিন্তু আসছে। সেই জায়গাটায় বাংলাদেশ দল কিন্তু জোর দিচ্ছে এবং কি জোর দিয়ে তাদের কাজটা করার চেষ্টা করছে। এবং ওই ওই জায়গাগুলোতে, অর্থাৎ নিচের 6 কিংবা 7 নম্বরের ব্যাটসম্যান যারা রয়েছেন, তারা যেন রানটা বাড়িয়ে নিতে পারেন, ওই জায়গায় পরীক্ষিত যারা ব্যাটসম্যান রয়েছে তাদেরকে পরীক্ষা করার চেষ্টা করছেন। এবং সেই দিক থেকে আমি বলবো যে